দু হাজার আঠারোতে যখন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে আসে ওরা একটা ভিশন ডকুমেন্ট দিয়েছিল এবং সেই ভিজন ডকুমেন্টে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ছিল যেখানে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরি সহ প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে একটা নতুন করে ডিগ্রি কলেজ খোলা সিএনজি স্টেশনস নতুন করে খুলে দেওয়া হেলথ সেক্টরে হাসপাতাল করা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ছিল বিগত সাড়ে চার বছরে এটা প্রমাণ হয়ে গেছে যে যে দল ত্রিপুরা রাজ্যের মানুষকে ভিশন ডকুমেন্টের বিনিময়ে ভোট ভিক্ষা করে সরকার গঠন করেছিল সেই ভারতীয় জনতা পার্টি বিগত সাড়ে চার বছরে যদি ওদের একটা রিপোর্ট কার্ড বের করা হয় দেখা যাবে যে ওরা নাইনটি কাজ করতে পারেনি